আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা জনপ্রিয় একটি গল্প মমতাদি থেকে 20টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর আলোচনা করব। তোমরা জানো, ইতোপূর্বে আমরা আরও 2টি ভিডিওতে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই মমতাদি গল্প থেকে সৃজনশীল প্রশ্নের উত্তর এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তর আলোচনা করেছিলাম। তোমরা যদি এখনও সেই ভিডিওটি না দেখো, তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য যে 20টি MCQ শেয়ার করব, সেই প্রশ্নগুলো তোমাদের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ, কেননা এই প্রশ্নগুলো আমি বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং বিভিন্ন স্কুলে এসে যাওয়া টেস্ট পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে তৈরি করেছি। আমি চেষ্টা করব প্রতিটি প্রশ্ন তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে চলো শুরু করি। শিক্ষার্থীরা, প্রথম প্রশ্নটি হচ্ছে, এক, মমতাদের বয়স কত বলে অনুমিত হয়, অর্থাৎ মমতাদের বয়স কত বলে বোঝা যায়। অপশনগুলো হচ্ছে ক 20 বছর, খ 23 বছর, গ 30 বছর, ঘ 33 বছর। তাহলে শিক্ষার্থীরা, আমরা যখন গল্পটি পড়ি তখন কিন্তু আমরা জানি যে মমতাদের বয়স খুব বেশি ছিল না, তার বয়স ছিল মাত্র 23 বছর। তাহলে তাকে দেখে মনে হয় যেন তার বয়স 23 বছর। তাহলে এক নম্বর প্রশ্নের জন্য আমরা খ নম্বর অপশনটি বেছে নেব। মমতাদের বয়স কত বলে অনুমিত হয়? মমতাদের বয়স 23 বছর বলে অনুমিত হয়। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, মমতাদি কপালের ক্ষত চিহ্নটি স্কুল পড়ুয়া ছেলেটির কাছে কি মনে হয়। শিক্ষার্থীরা, প্রশ্নটি আমি আরও একবার পড়ে নিচ্ছি। মমতাদির কপালের ক্ষত চিহ্নটি স্কুল পড়ুয়া ছেলেটির কাছে কি মনে হয়? ক ভয়ঙ্কর এক গর্ত, খ চামড়া ওঠা ঘা, গ আন্দাজে পড়া টিপ, ঘ সাদা রঙের প্রলেপ। তাহলে শিক্ষার্থীরা, যখন আমরা গল্পটি পড়ি তখন কিন্তু আমরা জানতে পারি যে মমতাদির কপালে একটা গোল দাগ ছিল এবং সেই দাগটি কিন্তু কপালের ঠিক মাঝ বরাবর ছিল না। আর যেহেতু সেই ক্ষত দাগটি ঠিক কপালে ঠিক মাঝ বরাবর ছিল না, স্কুল পড়ুয়ার ছেলেটি ভেবেছিল যে সে সম্ভবত ভুলবশত আন্দাজে একটি টিপ পড়েছিল, যেটি কিনা সে কপালের মাঝখানে পড়তে চেয়েছিল, কিন্তু সেটি কপালের এক পাশে পড়ে গিয়েছিল। কিন্তু এখানে আসল কথাটি হচ্ছে, মমতাদের কপালে যে ক্ষত চিহ্নটি ছিল সেটি ছিল আসলে একটি ক্ষত দাগ, এটি কোনো টিপ ছিল না, স্কুল পড়ুয়া ছেলেটির কাছে যেটি মনে হয়েছিল আন্দাজে পড়া একটি টিপ। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নের জন্য ক নম্বর অপশনটি, গ নম্বর অপশনটি বেছে নেব, অর্থাৎ মমতাদের কপালে পড়া চিহ্নটি স্কুল পড়ুয়া ছেলেটির কাছে আন্দাজে পড়া একটি টিপ বলে মনে হয়। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, মমতাদি রান্না ছাড়াও আর কি করতে চায়। ক শিশুদের দেখাশোনা, খ ছোট ছোট কাজ, গ কাপড় চোপড় ধোয়া, ঘ গবাদি পশু পালন। তাহলে এই গল্পের শুরুতে যখন মমতাদি তাদের বাড়িতে কাজ করার জন্য আসে এবং তাকে কাজ করতে রাখা হবে কি না এটা জিজ্ঞেস করে, তখন কিন্তু সে রান্নাবান্নার পাশাপাশি আরও কিছু ছোটোখাটো কাজ করবে বলে গৃহকর্তীর কাছে আবেদন জানায়, যাতে করে তাকে এই বাসায় কাজের জন্য রাখা হয়। তাহলে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হিসেবে আমরা বেছে নিতে পারি খ ছোট ছোট কাজ, অর্থাৎ মমতাদি রান্না ছাড়াও এই বাড়িতে আরও কিছু ছোট ছোট কাজ করতে চায়। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, মমতাদি কোথায় থাকে। অপশনগুলো হচ্ছে ক জীবনময়ের গলি, খ ভুবনময়ের গলি, গ মুখুজ্জে বাড়িতে, ঘ লেখকের বাড়িতে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক জীবনময়ের গলিতে, মমতাদি জীবনময়ের গলিতে থাকে। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বাসায় মমতাদির কয়টি ছেলে মেয়ে আছে। আমরা জানি যে মমতাদির একটি ছেলে ছিল এবং তার স্বামী ছিল। তাহলে এখানে সঠিক উত্তর হিসেবে আমরা খুব সহজেই বেছে নিতে পারি ক অপশনটি, অর্থাৎ বাসায় মমতাদের একটি ছেলে ছিল। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, মমতাদির স্বামীর কয় মাস যাবত চাকরি নেই। অপশনগুলো হচ্ছে ক 1 মাস, খ 2 মাস, গ 3 মাস, ঘ 4 মাস। তাহলে শিক্ষার্থীরা, সঠিক উত্তর হিসেবে আমরা বেছে নিব
ঘ চার মাস, অর্থাৎ মমতাদের স্বামীর চার মাস যাবৎ কোনো চাকরি নেই। সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে, মমতাদি মর্যাদা সম্পন্ন ঘরের নারী হয়েও ঝিয়ের কাজ করতে এসেছে কেন? ক স্বামীর অত্যাচারে, খ টাকার লোভে, গ অভাবের তারুণায় এবং ঘ স্কুল পড়ুয়া ছেলেটির প্রতি ভালোবাসায়। তাহলে শিক্ষার্থীরা, আমরা খুব সহজেই এখান থেকে সঠিক উত্তর হিসেবে গ নম্বর অপশনটি বেছে নিব, অর্থাৎ অভাবের তারুণায় মমতাদি মর্যাদা সম্পন্ন ঘরের নারী হয়েও ঝিয়ের কাজ করতে এসেছে। আমরা গল্পের শুরুতে জানতে পারি যে মমতাদির স্বামী চার মাস যাবৎ কর্মহীন, অর্থাৎ প্রায় চার মাস যাবৎ তার স্বামীর কোনো চাকরি ছিল না, আর এজন্য তাদের সংসারে বিভিন্ন টানাপোড়ন লেগেই চলছিল। তার ছেলে এবং স্বামীকে নিয়ে তাদের সংসারে খুব অভাব দেখা দিয়েছিল, আর এই জন্য অভাবের তারুণায় সে অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটি ঘরের নারী হয়েও অন্যের বাসায় ঝিয়ের কাজ করতে গিয়েছিল। তাহলে সাত নম্বর প্রশ্নের জন্য আমরা গ নম্বর অপশনটি বেছে নেব। আট নম্বর প্রশ্নে বলা হয়েছে, পনেরো টাকা বেতন ঠিক করায় মমতাদির দু চোখ সজল হয়ে উঠেছিল কেন? শিক্ষার্থীরা প্রশ্নটি আমি আবারও পড়ছি, পনেরো টাকা বেতন ঠিক করায় মমতাদির দু চোখ সজল হয়ে উঠল কেন? ক কম বেতন নির্ধারণ করায়, খ আশাতিরিক্ত বেতন ঠিক করায়, গ এই বেতনে সংসার চালানো কঠিন ভেবে, এবং ঘ এই বেতনে তার স্বামী কাজ করতে দেবে না ভেবে। তাহলে শিক্ষার্থীরা, গল্পে আমরা জানতে পারি যে মমতাদি যখন চাকরি করতে এসেছিল তাদের বাসায়, তখন সে ভেবেছিল সে খুব সম্ভবত বড় জোর বারো টাকা বেতন পাবে, কিন্তু যখন স্কুল পড়ুয়া ছেলেটির মা তাকে পনেরো টাকা বেতনে তাদের বাসায় চাকরিতে রাখে, তখন কিন্তু সে যা আশা করেছিল তার থেকেও অনেক বেশি টাকা সে পাচ্ছিল, আর এই জন্য খুশিতে তার দুই চোখ অশ্রু সজল হয়ে গিয়েছিল। তাহলে সে আশাতিরিক্ত বেতন নির্ধারণ করায়, তাহলে তার আশাতিরিক্ত অর্থাৎ সে যা আশা করেছিল তার বেশি বেতন সে পাওয়ায় তার দুই চোখ অশ্রুতে ভরে গিয়েছিল। আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হিসেবে আমরা তাহলে খ নম্বর অপশনটি বেছে নিব, অর্থাৎ পনেরো টাকা বেতন ঠিক করায় মমতাদের দু চোখ সজল হয়ে কেন উঠেছিল? আশাতিরিক্ত বেতন নির্ধারণ করায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ। নয় নম্বর প্রশ্নে বলা হয়েছিল, মমতাদি কত টাকা বেতন আশা করেছিল? শিক্ষার্থীরা, এই মাত্র যে প্রশ্নটি আমরা আলোচনা করেছিলাম সেই প্রশ্নে কিন্তু আমি একটু আগে বলে দিয়েছিলাম যে মমতাদি বারো টাকার মতো বেতন আশা করেছিল। তাহলে নয় নম্বর প্রশ্নের অন্যান্য অপশনগুলো আমি দেখে নিচ্ছি। ক আট টাকার মতো, খ দশ টাকার মতো, গ বারো টাকার মতো এবং ঘ চোদ্দ টাকার মতো। তাহলে শিক্ষার্থীরা, খুব সহজেই আমরা সঠিক উত্তরটি বেছে নেব, গ বারো টাকার মতো। দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে, সকলে মমতাদির কোন গুণ দেখে খুশি হলো? ক কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা, খ বাকপটুতা, গ শিশুদের প্রতি মমতা এবং ঘ গৃহকর্তির প্রতি আনুগত্য। তাহলে আমরা খুব সহজেই সঠিক উত্তরটি বেছে নেব ক কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা, অর্থাৎ মমতাদি যখন কোনো কাজ করত সে কিন্তু নিজের ঘর ভেবে, নিজের কাজ ভেবে কাজগুলো করে নিত। তার কাজের মধ্যে এতটাই শৃঙ্খলা ছিল এবং এতটাই আগ্রহ ছিল যে তার কাজ দেখে সকলেই কিন্তু খুবই খুশি হলো। তাহলে দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হিসেবে আমরা ক নম্বর অপশনটি, অর্থাৎ কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা, এই অপশনটি বেছে নেব। এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে, মমতাদি কাজ করতে গিয়ে কাজের উপদেশ না পেলে কি করতেন? ক বসে থাকতেন, খ নিজের বুদ্ধি খাটিয়ে করতেন, গ বাড়ির গিন্নির কাছে যেতেন, ঘ কর্তার কাছে জিজ্ঞেস করতেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ নিজের বুদ্ধি খাটিয়ে করতেন। অর্থাৎ শিক্ষার্থীরা, মমতাদি তো তার সাধারণ নিত্য নৈমিত্তিক কাজগুলো করতেনই, পাশাপাশি অন্যান্য কাজগুলোর উপদেশ না পেলেও সে কিন্তু সে তার নিজের বুদ্ধি খাটিয়ে সেই কাজগুলো সম্পন্ন করত। তাহলে আমরা এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি বেছে নিব, খ নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করতেন। অর্থাৎ মমতাদি কাজ করতে গিয়ে কাজের উপদেশ না পেলেও বসে থাকতেন না, তিনি নিজের বুদ্ধি খাটিয়ে কাজটি সম্পন্ন করতেন। বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে, স্কুল পড়ুয়া ছেলেটি রাগ করে স্কুলে চলে যায় কেন? ক মা বকুনি দেওয়ায়, খ মমতাদি হুকুম না শোনায়,
গ মমতাদি উপেক্ষা করায়, ঘ পানি চেয়ে না পাওয়ায়। তাহলে আমরা গ নম্বর অপশনটি বেছে নেব, মমতাদি উপেক্ষা করায়। মমতাদির কাছে স্কুল পড়ুয়ে ছেলেটি গেলেও মমতাদি কিন্তু প্রথম অবস্থায় তাকে তেমন একটা পাত্তা দেয়নি বা তাকে উপেক্ষা করেছিল, আর এই জন্যই সে অভিমান করে রাগ করে স্কুলে চলে যায়। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কাজে লাগার কতদিন পর মমতাদির সাথে স্কুল পড়ুয়া ছেলেটির ভাব হয়? সপ্তাহখানেক পর, খ 15 দিন পর, গ মাসখানেক পর এবং ঘ 2 মাস পর। তাহলে সঠিক উত্তর হিসেবে আমরা বেছে নিব খ সপ্তাহখানেক পর, অর্থাৎ কাজে লাগার সপ্তাহখানেক পর মমতাদির সাথে স্কুল পড়ুয়া ছেলেটির ভাব হয়। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে, মমতাদি গল্পে স্কুল পড়ুয়া ছেলেটির বাড়িতে কুটুম এসেছিল কি নিয়ে? কুটুম অর্থাৎ আত্মীয় স্বজন, তারা মমতাদি গল্পে স্কুল পড়ুয়া ছেলেটির বাড়িতে কি নিয়ে এসেছিল? ক রসগোল্লা ও সন্দেশ, খ নানা রকম ফলমূল, গ ঘি ও দই, ঘ সকলের জন্য জামা কাপড়। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক রসগোল্লা ও সন্দেশ। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে, স্কুল পড়ুয়া ছেলেটি মমতাদিকে বামন্দি বলে নিষেধ করেছিলেন কেন? তো গল্পে আমরা জানতে পাই যে মমতাদি একদা রান্নাঘরে বসে রান্নাবান্না করছিল, তো এমন সময় স্কুল পড়ুয়া ছেলেটি পিছন থেকে এসে তাকে বামন্দি বলে সম্বোধন করলো। তো এই বামন্দি বলতে মমতাদি তাকে নিষেধ করেছিল। কেন নিষেধ করেছিল? ক মা রাগ করবে ভেবে, খ বামন্দি একটি গালি মনে করে, গ গৃহকর্মীর কাজ করে বলে, ঘ পাপ হবে বলে। তাহলে মমতাদি কিন্তু তার মা অর্থাৎ গৃহকর্তী রাগ করবেন এই জন্য তিনি তাকে বামন্দি বলে ডাকতে নিষেধ করেছিল। তাহলে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হিসেবে আমরা ক নম্বর অপশনটি বেছে নেব, মা রাগ করবে ভেবে। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে, স্কুল পড়ুয়া ছেলেটি মমতাদের গালে কয়টি দাগ দেখেছিল? ক একটি, খ 2টি, গ 3টি, ঘ 4টি। এখানে সঠিক উত্তর হচ্ছে 3টি, অর্থাৎ মমতাদের গালে একটি চরের দাগ ছিল এবং সেই চরটি দিয়েছিল সম্ভবত তার স্বামী, এবং সেই চরের ফলে তার গালে কিন্তু 3টি দাগ পড়ে রয়েছিল এবং স্কুল পড়ুয়া ছেলেটির চোখ কিন্তু সেই দাগ 3টি এড়ায়নি, তো তার চোখে 3টি দাগ পড়েছিল। তাহলে আমরা সঠিক উত্তর হিসেবে 3 নম্বর অপশনটি বেছে নেব, অর্থাৎ গ 3টি। 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে, মমতাদের গালে ফুটে ওঠা দাগ কিসের ছিল? ক চরের, খ মশার কামড়ের, গ বসন্তের, ঘ কেটে যাওয়ার। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক চরের, মমতাদের গালে যে ফুটে ওঠা দাগটি ছিল সেটি ছিল একটি চরের দাগ। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন? এখানে মমতাদি কি দেওয়ার কথা বলেছেন? ক টাকা পয়সা, খ রসগোল্লা, গ ভালোবাসা এবং ঘ লাঞ্ছনা। এখানে সঠিক উত্তর হচ্ছে গ ভালোবাসা। শিক্ষার্থীরা যখন গালে চরের দাগ নিয়ে মমতাদি তাদের বাসায় কাজ করতে এসেছিল, তখন স্কুল পড়ুয়া ছেলেটি সেই চরের দাগ দেখেছিল এবং চরের দাগ দেখার পর তার গালে স্কুল পড়ুয়া ছেলেটি আদরের সাথে হাত বুলিয়ে দিচ্ছিল। তো এমন সময় তার হাতটি মমতাদি তার বুকে টেনে নিয়ে গিয়েছিল এবং সে তখন বলেছিল যে কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন। এখানে কারো কাছে যা পাই না বলতে ভালোবাসা পাই না কথাটি বলা হয়েছে, অর্থাৎ সে কিন্তু কারো কাছে ভালোবাসা পায় না, সুতরাং আমি কারো কাছে ভালোবাসা পাই না তুমি তা কেন দেবে। এখানে সঠিক উত্তর বলা হয়েছে গ ভালোবাসা। তাহলে 18 নম্বর প্রশ্নের জন্য আমরা গ ভালোবাসা অপশনটি বেছে নেব। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে, মমতাদের খোপা খুলে চুল ছড়িয়ে পড়লে স্কুল পড়ুয়া ছেলেটি কি করে? ক চুল নিয়ে খেলা করে, খ বেলি পাকাবার চেষ্টা করে, গ চুল পিছের ওপর ছড়িয়ে দেয়, ঘ খোপা বেঁধে দেয়। তাহলে আমরা জানি যে যখন তার মাথা থেকে চুলগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছিল তখন কিন্তু খেলার ছলে স্কুল পড়ুয়া ছেলেটি তার মাথার চুলগুলো বেলি পাকাবার চেষ্টা করে। তাহলে খ নম্বর অপশনটি আমরা বেছে নেব, অর্থাৎ যখন তার মাথার চুলগুলো ছড়িয়ে পড়ে তখন স্কুল পড়ুয়া ছেলেটি বেনি পাকাবার চেষ্টা করে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে খ বেনি পাকাবার চেষ্টা করে।
এবার আমরা সর্বশেষ প্রশ্নটি অর্থাৎ 20 নম্বর বহু নির্বাচনী প্রশ্নটি পড়ব। 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে, মমতাদের গালে 3টি আঙুলের দাগ বসে গিয়েছিল, কার চরে? সঠিক উত্তর হচ্ছে ক গৃহকর্তির, খ তার স্বামীর, গ স্কুল পড়ুয়া ছেলেটির, ঘ গৃহকর্তার। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ তার স্বামীর, অর্থাৎ তার স্বামী তাকে চর দিয়েছিল এবং সেই চরের দাগ তার গালে পড়েছিল। তাহলে শিক্ষার্থীরা 20 নম্বর প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করলাম। শিক্ষার্থীরা, আমি এতক্ষণ তোমাদের সাথে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মমতাদি গল্পের 20টি অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর সহ আলোচনা করেছি, পাশাপাশি চেষ্টা করেছি প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এই প্রশ্নগুলো তোমরা একটি পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটি দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা মমতাদি গল্পের আরও একাধিক সৃজনশীল প্রশ্নের উত্তর, অনুধাবনমূলক প্রশ্নের উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তর পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। পাশাপাশি এর পরবর্তী ভিডিও তোমরা কোন বিষয়ের উপরে চাও তা তোমরা কমেন্ট করে জানাও, আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি।